কেন্দ্রের বিজেপি সরকারের বিদ্যুৎ ও রেল বেসরকারীকরণের প্রতিবাদে সিআইটিইউ ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার কনভেনশন করেছে মহকুমার শ্রমজীবী শ্রমিক ও কৃষক সংগঠন। সারা জাগরণ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে বিসিপিআইএম ডুকলি মহকুমা কার্যালয়ে। কনভেনশন থেকে গোটা রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন সিআইটিইউ ডুকলি মহকুমা কমিটির নেতৃত্ব সহ সিআইটিইউ রাজ্য নেতৃত্ব। কনভেনশন সিআইটিইউ রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক বর্তমান সময়ে রাজ্যে যেভাবে শ্রমজীবী মানুষের ওপর নির্যাতন চলছে তার বিরুদ্ধে সর্বস্তরের শ্রমজীবী অংশের মানুষকে লড়াই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। রাজ্যে নারী এবং যুবতীদের ওপর নানা ধরনের অত্যাচার এবং আক্রমণ নিয়েও কনভেনশনে রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন শ্রমিক নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে। 47-48 গিয়ে অর্থবর্ষের প্রথম আইন একটা পাশ হয়, এই আইনের মূল লক্ষ্য ছিল যে বিদ্যুৎ ক্ষেত্র সরকারকে অধিগ্রহণ করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এর জন্য অর্থ লগ্নি করতে হবে। কাকে করতে হবে? সরকারকেই করতে হবে, এটা ছিল সিদ্ধান্ত। এটা চলল এবং এটাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য এটা তিনটা ক্ষেত্র আছে বিদ্যুতের। প্রথম হলো উৎপাদন, বিদ্যুৎ তৈরি করতে হবে নাকি উৎপাদন করতে গিয়ে। কনভেনশনে এজেন্সি আইটিইউ সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সিপিআইএম নেতা নারায়ণ দেব আলোচনা করেন। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো, সরকারি সম্পদগুলো যেভাবে জলের দরে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং যার ফলে দেশের মানুষের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, তার প্রতিবাদে দেশব্যাপী প্রচার আন্দোলনের কর্মসূচি নিয়েছে। ঠিক বিদ্যুৎ এবং রেল এই দুটো বিষয়কে সামনে নিয়ে কীভাবে বিদ্যুৎকে বেসরকারি হাতে তুলে দিয়ে মানুষের সর্বনাশ ঘটাচ্ছে সরকার এবং রেল বেসরকারি হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার ফলে যে ক্ষতি হচ্ছে এতে দেশের মানুষের কী ক্ষতি, সর্বনাশ হচ্ছে, এই বিষয়টা আমরা মানুষের কাছে নিয়ে যাবার জন্য এই ধরনের সভাগুলো সংগঠিত। কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সমর চক্রবর্তী, সাধন বসু, সৃজন দেব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।